ভাঙড়ের দিকে ভাঙড়ের পরিস্থিতি বারবার উত্তপ্ত হচ্ছে। 144 দ্বারা জারি হয়েছে ফের ভাঙড়ে। কেন ভাঙড়কে শান্ত করা যাচ্ছে না, প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পাল্টা অভিযোগ আইএসএফ এর। নওশাদ সিদ্দিকী, তিনি গতকাল রাতে নিজে এলাকা পরিদর্শনে গেলেন। গোটা পরিস্থিতি এই মুহূর্তে, আজ সকালের কি ছবি সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাঙড় থেকে। রুমকি, বারবার ভাঙড় উত্তপ্ত হচ্ছে, ফের ভাঙড়ে 144 দ্বারা জারি, কি পরিস্থিতি আজ সকালে গিয়ে তুমি দেখছো ভাঙড়ে? ৪৪ ধারা জারি করা হয়েছিল পঞ্চায়েত ভোট গঠনের জন্য, এবং সেই 144 ধারার মধ্যেই মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে ভাঙড়ে। এবং এই মুহূর্তে যথেষ্টই থমথমে রয়েছে এলাকা, আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা, মহিলারা। একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। ঠিক এই জায়গাতেই হয়েছিল গতকাল বোমাবাজি। এলাকাবাসীরা বলছেন 25 থেকে 30টা বোমা পড়েছে এবং মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে, তাও আবার প্রকাশ্য দিবালকে। দুপুরবেলা মোটামুটি 3টে নাগাদ এখানে বোমাবাজি হয় এবং এই বোমাবাজির জেরে আহত হয়েছেন 4 জন এবং তাদেরকে সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে এলাকাবাসীরা যে অভিযোগটা করছেন যে এখানে যারা রয়েছেন তারা স্বভাবতই বাড়ির মহিলা, ছোট বাচ্চা, বয়স্ক তারা রয়েছেন, এবং এই জায়গাটাতে যে বোমা ফেলা হলো সেই কারণে আহত হচ্ছেন সাধারণ মানুষ। বিবাদ হচ্ছে আইএসএফ তৃণমূলের, যদিও হয়ে থাকে সেই বিবাদটা তাদের মধ্যে, কিন্তু সাধারণ মানুষ, বাড়ির মহিলারা তারা আক্রান্ত হচ্ছেন। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করবো মীনাক্ষী। এই যে দেখো এই দোকান, ঠিক এই দোকানের সামনেই বোমাবাজি হয়েছিল, সামনে বসার জায়গা করা হয়েছে। এখানে প্রত্যেকটা সময় বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু বসে থাকেন, আর এই জায়গাতেই গতকাল বোমাবাজির ঘটনা ঘটেছে। এখানে এসে আমরা যেটা শুনলাম যে বাড়ির মহিলারা তার দোকানে জিনিসপত্র কিনতে এসেছিলেন এবং তার মধ্যেই এই বোমাবাজি ঘটনা ঘটে, মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, তাতে 2 জন মহিলা আক্রান্ত হয়েছেন এবং 2 জন পুরুষ আক্রান্ত হয়েছেন। আমি একবার আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই বাড়ির একজন মহিলা, তিনি আক্রান্ত হয়েছেন এবং তার আশেপাশে অনেক বাড়ির মহিলাই আক্রান্ত হয়েছেন। আমি একবার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেবার চেষ্টা করব। ঠিক কি হয়েছে একটু বলুন। আমার ফের আমারে বলতে কাল করে বোমা পড়েছে, কাল ওরা নমিনেশন জমা দিয়েছে, আবার ফের বোম ফেলেছে, ভোট গঠন করে এসে। কখন ঘটেছে ঘটনাটা, আর কি ঘটেছিল? 2:45 রিজি, 2:45। কতগুলো বোমা পড়েছে? 30টা বোমা পড়েছে, একদম মুড়ি মুড়কির মতন পড়তেছে। বাচ্চা কাচ্চা সব আতঙ্ক হয়ে ভয়েতে, সব ঝাড় একদম ধোমায় অন্ধকার, এখানে টেকা বড় দায়। পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আর না, এখনো কোনো ব্যবস্থা নেই। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? না, এখনো কারো গ্রেফতার করা হয়নি। আমার সঙ্গে এই মুহূর্তে আরো একজন রয়েছেন, যিনি এই এই ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি রয়েছেন আমার সঙ্গে। আমি তার সঙ্গে একবার সরাসরি কথা বলে নেবার চেষ্টা করব। ঠিক কি ঘটেছে একটু বলুন। ঘটেছে বলে বলে তার পারি নেই পর্যন্ত, বলে বলে কি হয়েছে বলো। এই পর্যন্ত তো কাল থেকে বলছি, বলে তো কোনো আমাদের কোনো লাভই হয়নি, বেকার বলা। পুলিশ কি করছে? পুলিশ কিচ্ছু করে না, পুলিশ হাত গুটকে বসে রয়েছে, ওদের হাত বাঁধা, পুলিশ হাত গুটকে বসে রয়েছে। এখানে 25-30টা বোমা পড়লো, আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ তো জানিয়েছি, ওরা তো কিচ্ছু করলো না, আমাদের শুধু আশ্বাস দিয়েছে। ওখানে ওরা দেখছি এখানে জনগণ বিশাল ক্ষিপ্ত হয়ে গিয়েছে, আর আমাদের তো অন্যায় অন্যায় ওরা দেখে যাবে, দেখছি এদের তো একটা অন্যায় পাওয়া গেছে। এবার ওদের কি করবে, ওদের বাড়ি কোথায় কি কোথায় এসে জিজ্ঞেস করে এবার চলে যাবে। আপনি আহত হয়েছেন গতকাল, ঠিক কি ঘটেছিল? কিচ্ছু হয়নি গো, আমরা ভাত খেয়ে সবে বার হয়েছি, আর ওরা এখান থেকে যাচ্ছে, যাতে যাতে গিয়ে ওখানে শুধু বাইকটা রেখেই বোম ফেলেছে, আমাদের দেখে মেরেছে, হাসতেছে, মেরে আবার হাসতেছে। এটা কারা করেছে? টিএমসিরা, পরে কারা, টিএমসি ছাড়া আবার কারা, টিএমসি, শুধু টিএমসি। কী কারণে এই বোমাবাজিটা হলো? কী কারণে, ওরা ভোট গঠন করে এসে এসে এবার উত্তেজনা করতেছে, এবার মারবে সব ছেলেপিলে। আপনাদের এলাকায় কি এরকম কেউ রয়েছে যারা ঘর ছাড়া বাড়িতে নিয়ে? ও এই তরফের ছেলেরা রয়েছে সব, ওরা বলতো এত ঘুমিয়ে যাচ্ছে, ওরা সবে 144 ধারা ডেকেছে। 144 ধারা কোথায়? 144 ধারা পুলিশ ডেকে আজকে বোম বন্দুক উদ্ধার করে বলতে, 144 ধারা করলো বোম বন্দুক উদ্ধার করবে বলে, উড়িকে হাতে 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 তুলে দেবে বলে স্বগত মোস্তান, তাই ওই 144 করলো। 144 মানে কি কী হয়েছে? 144 144 শুধু এদের আটকানোর জন্য 144। গতকাল রাতে কি আবারও বোমা পড়েছে? আবার ফের বোম পড়েছে। আপনারা কি এখন আতঙ্কিত? আতঙ্কিত কি, গ্রামবাসী কি আতঙ্কিত? তো না কি, বাল বাচ্চালে এই রাস্তায় এইভাবে যদি ওই বোমের ওপর বোম পড়েই যায়, তা বাল বাচ্চালে সব ওই রাস্তা, আমাদের সবাই সবসময় রাস্তায় চলাফেরে, তাহলে আতঙ্কিত না কি, কিসে রয়েছে? আপনারা কি থানায় যাবেন? থানায় গিয়ে কোনো লাভ নেই, থানায় গিয়ে দরকার নেই।
থানার পুলিশ এখন ওদিকে হয়ে কথা বলুক, ওরা কাজ করুক। একেবারেই মীনাক্ষী স্পষ্ট অভিযোগ যে পুলিশ ওদের হয়ে কাজ করছে, আর এই ওদেরটা হচ্ছে তৃণমূল, যেটা এলাকাবাসীরা সরাসরি অভিযোগ করছেন যে গতকাল পঞ্চায়েত বোর্ড গঠন করেছে জোর করে তৃণমূল শানপুকুর পঞ্চায়েত, এবং তারপরেই এলাকায় বোমাবাজি শুরু করেছে। তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস চলছিল, রং মাখামাখি চলছিল, এবং তার মধ্যেই এইখানে বোমাবাজি হয়েছে এবং মুড়ি মুড়কির মতো 30 থেকে 35টা বোমা পড়েছে, এবং গতকাল 2:45 নাগাদ এই ঘটনা ঘটে। মহিলাদের সঙ্গে কথা বললে মারাত্মক অভিযোগ করছেন তারা। এই মুহূর্তে রুমকি যে ছবি তুমি তুলে ধরছো, আজও থমথমে এলাকা, ভাঙনের ছবি, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, অভিযোগ অস্বীকার শাসক দলের, প্রথম ছবি রিপাবলিক বাংলা তুলে ধরছে গতকাল যেভাবে বোমাবাজির অভিযোগ উঠে এসেছে, এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নিজে গিয়েছেন ঘটনাস্থলে, গিয়ে তিনি গোটা পরিস্থিতি দেখেছেন, এবং অভিযোগ পাল্টা অভিযোগও শোনা যাচ্ছে। গোটা বিষয়ের দিকে আমাদের নজর থাকবে রুমকি। আপাতত ধন্যবাদ।